আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আমি ডক্টর খান আছি আপনাদের সাথে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকে আমরা জানবো পৃথিবীর ভিতর সব থেকে সেক্সুয়াল নাম করা যে ওষুধ করোনার টিকা দেওয়ার সময় যেহেতু আমরা একটা কোম্পানির নাম জেনে রেখেছি যে সারা পৃথিবী জুড়ে যার খ্যাতি ফাইজার এই ফাইজার কোম্পানি যখন পৃথিবীতে ভায়াগ্রা জাতীয় যে ওষুধটা নিয়ে আসলো এটা দু হাজার সালের একটু আগের ঘটনা উনিশশো আটানব্বই এদিক সেদিক হবে এই ভায়াগ্রাকে আমরা মেডিকেলের ভাষায় বলে সিল ডেনাফিল সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করলো যে ভায়াগ্রা ওষুধ এটা একটা মজার বিষয়টা ছিল এই ওষুধটা যখন পৃথিবীতে আবিষ্কার করা হয়েছিল এটা হার্ট অর্থাৎ যাদের হৃদরোগে যা মানের হাইপার টেনশন অর্থাৎ তাদের যে ফুসফুসের যে কার্যকারী ক্ষমতাটা একটা চালু রাখার জন্য যে। একটা ওষুধ দরকার ছিল সেটা হচ্ছে পাল্পনারি হাইপার টেনশনটাকে কন্ট্রোল করার জন্য ওষুধটা ছিল সিল ডেনাফিল গ্রুপের ফাইজার কোম্পানি সেটা নাম দিয়েছিল ভায়াগ্রা এই ভায়াগ্রাটাকে নামটাকে নকল করে আমাদের বাংলাদেশে আছে আয়াগ্রা নায়াগ্রা সিলেগ্রা ইত্যাদি ইত্যাদি ওষুধগুলো বাজারে পাওয়া যায় সেই ওষুধটা হচ্ছে ভায়াগ্রাকে পৃথিবী এত পরিমাণে এটা ওষুধটা সেল করছিলো সারা পৃথিবীতে এই ওষুধ বেছে যত টাকা লাভ হয়েছিল অন্য কোনো ওষুধ বেছে এত লাভ হয় নাই যেহেতু প্রেশারটাকে নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ দেওয়া হয়েছিল পরীক্ষামূলকভাবে দেখা গেল রুগীদের প্রেশার নিয়ন্ত্রণের পাশাপাশি রুগীদের লিঙ্গটা একটা হাডের রুগীকে ডক্টর সিলডেনাফিল গ্রুপে ভায় ওষুধটা প্রেসক্রাইব করে দিয়েছিল পরবর্তীতে দেখা গেল যে রুগীটা হাডের সমস্যায় চিকিৎসা নিচ্ছে কিন্তু লিঙ্গটা ইরেকশন হয়ে থাকে তার স্ত্রীর সাথে তাকে সহবাস করতে হচ্ছে তার মানে শরীরে একটা উত্তেজনা তার শরীরে কাজ করছে পরবর্তীতে এই ওষুধটা সব থেকে এখন বর্তমানে বেশি ব্যবহার করা হয় ইলেকট্রাল ডিস ফাংশনের ক্ষেত্রে আর এই ফাইজার যেহেতু নামি নামি একটা ব্র্যান্ড এই ওষুধে এই ওষুধটার কোয়ালিটিটা এনশিওর করা করছে সো এই ওষুধের দাম বাজার মূল্য অনেক বেশি তো ডক্টর প্রেসক্রাইব করে দিলে ওষুধটা আপনি খেতে পারবেন তবে নিজে নিজে খাওয়া খেলে পারে আপনার যে লিঙ্গটা যে পরিমাণে স্পন্টেনিয়াসলি যে স্ট্রং হয় বা ইরেকশন হয় সেটা কিন্তু কমে যাবে তাহলে এই ডোজের মাত্রাটা একটা সাধারণ মানুষ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না তাহলে এই ওষুধটা খেতে হলে অবশ্যই আপনি প্রেসক্রাইবড আপনার প্রেসক্রাইবডের মাধ্যমে ওষুধটা খেতে হবে নিজে নিজে ফার্মেসি থেকে কিনে খাওয়া সো রিস্ক আর একটা জিনিস সেখানে সমস্যাটা হয় এই ওষুধটা হচ্ছে ব্ল্যাক পার্টি মানে যারা আছে এই ওষুধটা মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যারা খাওয়ার অ্যাডিক্টেড হয়ে যায় নেশাগ্রস্ত হয়ে যায় মূলত যারা খারাপ কাজে লিপ্ত হয় তারা এটাকে মানে খুব রাফ ইউজ করে এই ওষুধটা রাফ ইউজ করলে হবে কি দাম্পত্য জীবনে যেই আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা প্রাকৃতিকভাবে যে আপনার একটা ফিলিংস লিঙ্গটা আপনা আপনি যে ইরেকশন হতো সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাহলে এই ওষুধটা কিন্তু ভালোর জন্যই মানুষ ব্যবহার করে যারা খারাপ কাজে যারা ইউজ করে তাদের কিন্তু উপকার তো হবেই না বরং অপকার হবে সেহেতু সিলডেনাফিল গ্রুপের ওষুধটা খাওয়ার আগে কয়েকবার আপনাকে চিন্তা করতে হবে যে আপনি নিজে খাচ্ছেন কি আপনাকে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে খেতে হচ্ছে তাহলে আমরা এই পৃথিবীর যে ওষুধটা সব থেকে নাম করেছিল সেক্সুয়াল ওষুধ সেটা সম্পর্কে জানলাম ভায়াগরা গ্রুপটা ছিল ডেনাফিল তাহলে এই ওষুধ খাওয়ার কিছু অপকারিতা আছে এই ওষুধটা যেমন আমরা দিচ্ছি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন লিঙ্গটাকে শক্ত করার জন্য অতিরিক্ত মাত্রায় খেলে যেটা হয় লিঙ্গটা শক্ত হয় না ইরেক্টাইল ডিসফাংশন হয়ে যায় যাদের মোটামুটি লিঙ্গ শক্ত হয় তাদের জন্য ওষুধটা দরকার নাই আর যাদের হয়ই না তাদের জন্য এটা দরকার আছে বিশেষ করে এই ওষুধটা আগের যুগে ইউজ করা হতো যে চল্লিশ বা পঞ্চাশ আপ যে পেশেন্টগুলো ছিল তাদেরকে তাদের লিঙ্গ শক্তটা করার জন্য মূলত এখানে লিঙ্গের রক্ত চলাচলটাকে বৃদ্ধি করে আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ